আপনি ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে গেলেন, বহু টাকা খরচ করে বড় একটা মাছ কিনে ঘরে ফিরলেন, কিন্তু রান্নার পর প্রত্যাশিত টেস্ট পেলেন না। এত টাকা খরচ করে মাছটা কেনা হয়েছে, সেটা এখন চাইলেও ফেলে দেওয়া সম্ভব না। মিচেল স্টার্ককে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের অবস্থাও হয়েছে অনেকটাই এমন। দলে একটা পেসার লাগবে তাই গেল নিলামে টাকার খোলা বস্তা নিয়ে বসেছিল নাইট রাইডার্স। অন্যান্য ফ্র্যাঞ্চাইজের সঙ্গে টেক্কা দিয়ে আইপিএল রেকর্ড 24 কোটি 75 লাখ রুপিতে কিনে নেয় অজি পেসারকে। টাকাগুলো যে জলে যাবে তা একবারের জন্য কি ভেবেছিলেন ম্যানেজমেন্ট? স্টার্ক ছাড়াই প্রিমিয়ার লিগে উঠছে কলকাতা নাইট রাইডার্স। 4 ম্যাচের 3টিতেই জয় তুলে নিয়েছে শ্রেয়াস আয়ারের দল। প্রথম 2 ম্যাচে অজি পেসারের পারফরমেন্স ছিল একেবারে ধূসর। কোনো উইকেট ছাড়াই পূর্ণ কোটায় বল করে তিনি দিয়েছিলেন 100 রান। পরের ম্যাচে 25 রান খরচায় 2 উইকেট পেলেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ছিলেন ফ্লপ। সেই তুলনায় 2 কোটির মুস্তাফিজ ছিলেন অনন্য। দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেওয়ার পর একেবারে সস্তায় মুস্তাফিজকে বাগিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। 2 কোটির বেস প্রাইসে তার কাছ থেকে যে সার্ভিস পাচ্ছে ধোনির দল, তাতে নিশ্চিত কপাল চাপড়াচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজগুলো। দিল্লিতে নরখিয়া যে পরিমাণে খরচে, তাতে কি আফসোসটাই না হচ্ছে ওদের। এবারের আসরে 4 ম্যাচ খেলেই পার্পেল ক্যাপ হোল্ড করছেন মুস্তাফিজ। টুর্নামেন্ট সর্বোচ্চ 9 উইকেট তার দখলে। ইকোনমি রেটটাও সমীহ জোগাবে। তার ভেলকিতে ম্যাচ জয় করে চলেছে চেন্নাই। এত এত কৃতিত্ব যার, সে কেন বিকবে মাত্র 2 কোটিতে? শুধুমাত্র বড় দেশের ক্রিকেটার হওয়ার কারণেই? মিচেল স্টার্কের মতো বহু দামে কেনা স্বাদহীন ম্যাচগুলোর পেছনে টাকার শ্রাদ্ধ করে যাবে ফ্র্যাঞ্চাইজগুলো? এস এম ইকবাল, সময় সংবাদ।